শরীফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওর প্রসঙ্গে মুখ খুললেন লেখিকা তসলিমা নাসরিন। প্রশ্ন তুলেছেন সোনেরার দিকে পরীর আঙ্গুল তোলা নিয়ে। এছাড়াও পরিমণির উপর হতাশা প্রকাশ করেছেন নির্বাসিত লেখিকা। বিস্তারিত রিপোর্টে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। ঢাকা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণির উপর হতাশা প্রকাশ করেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। পরীর স্বামী চিত্রনায়ক শরীফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সম্প্রতি ভাইরাল হওয়া ছবি ও ভিডিওর প্রসঙ্গে কথা বলেছেন এই লেখিকা। প্রশ্ন তুলেছেন সুনেরার দিকে পরীর আঙুল তোলা নিয়েও। দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাসে তসলিমা লিখেছেন, বাংলাদেশের সিনেমার নায়িকা পরীমণিকে আমি ইনোসেন্ট এবং ইন্টেলিজেন্ট বলে মনে করি। তার স্বামী রাজের বিরুদ্ধে বেশ কয়েক মাস আগে জানিয়েছিলেন যে রাজ তার গায়ে হাত তোলেন এবং অতিষ্ঠ হয়ে তিনি রাজকে ত্যাগ করতে বাধ্য হচ্ছেন। সবকিছুর পর অবশ্য পরীমণি আপোষ করেছেন, আবার সেই স্বামীর সঙ্গেই বাস করতে শুরু করেছেন। এদিকে রাজের ফেসবুক থেকে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওর প্রসঙ্গে তিনি বলেন, রাজের নায়িকা বান্ধবীদের সঙ্গে কিছু ভিডিও রাজের ফেসবুক থেকে ভাইরাল হওয়ার পর পরীমণির দিকে অভিযোগের আঙুল তুলেছে অনেকে। কিন্তু পরীমণি রাগ ঢাক না করে এবার জানিয়ে দিয়েছেন যে রাজ তার সঙ্গে গত 10 দিন যাবৎ থাকছেন না, অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই রাজের ফোন পরীমণির নাগালের বাইরে। আরও একটি তথ্য ফাঁস করেছেন পরী, তা হল রাজ এখন থাকছেন সুনেরা নামের এক নায়িকার সঙ্গে। কি হবে না হবে তা না ভেবে পরীমণি অপ্রিয় কিছু সত্য বলে ফেলেন, এ কারণেই তাকে আমার ভিড়ের বাইরের মানুষ বলে মনে হয়, অনেকটাই আলাদা। তসলিমা আরো বলেন, পরীমণি বলেছেন রাজকে তার জীবন থেকে ছিনিয়ে নেওয়ার দায় সম্পূর্ণই সুনেহরার। আমি অবাক হলাম, রাজ যদি তার স্ত্রীকে ঠকিয়ে থাকেন, স্ত্রীকে চিট করে অন্য কারো সঙ্গে জীবনযাপন করেন, তাহলে দোষ রাজের না হয়ে অন্যের হবে কেন? পরীমণি রাজকে দোষ দিলেন না, তিনি দোষ দিলেন সুনেরাকে। সবশেষে তসলিমা নাসরিন লিখেছেন, অধিকাংশ মেয়ে পুরুষের দোষ দেখতে পান না, তারা মনে করেন সমস্ত অঘটনের মূলে আছে মেয়েরাই। পরীমণিও তাই করলেন, ভিড়ে মিশে গেলেন। শীলা আক্তার, নিউজ 24।